ছাত্র জনতার অভ্যুত্থানে প্রাণহাননদের প্রতিকৃতি ও তাদের প্রতি শ্রদ্ধার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজের রাষ্ট্রের সংস্কার ঘুষ দুর্নীতি বন্ধ করা ষড়তন্ত্রের অবসান বাক স্বাধীনতা থেকে শুরু করে সব রকমের বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ আর প্রতিরোধের অগ্নিময় উক্তি নরসিংদী রেলওয়ে স্টেশন সহ শহরের দেয়ালে দেয়ালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে নরসিংদী রেলওয়ে স্টেশনে দেয়াল জুড়ে এসব ছবি এঁকেছেন দশটি স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থীরা ঢাকার থ্রি আর্ট গ্যালারির বারোজন চিত্রশিল্পী বিনামূল্যে এসব গ্রাফিতে এঁকেছেন শহীদদের ত্যাগ ও দুর্নীতিমুক্ত নতুন দেশ গড়ার প্রত্যয় নতুন প্রজন্মের আন্দোলনের মাধ্যমে অনেকজন নিহত হয়েছে আমাদের ভাইরা তো ওদের স্মরণে আমরা এগুলো আঁকছি কোনো অপরাধী দুর্নীতি বৈষম্য কোনো কিছু এই দেশে ঠাই নাই চোখ থাকি আমরা অন্ধ আর মুখ থাকতেও আমরা বাক স্বাধীনতা পাই আমাদের যে নাগরিক জীবনে যে সচেতনতার প্রয়োজন সেটা উপলব্ধি হবে আমি মনে করি এই ব্যানার ফেস্টন এই চিত্র অঙ্কনের মধ্য দিয়ে পরবর্তী প্রজন্ম এরাও আর্টের প্রতি আগ্রহী তৈরি হওয়া এবং আর্টটাকে নিজে ধারণ করা এবং আর্ট দেওয়া একটা মেসেজ দেওয়া যায় এখানে যে আঁকা হয়েছে এটা একজন মানুষ আর্তনাদ বোঝানো হয়েছে যে ও নিজের স্বাধীনতার জন্য চিৎকার করে উঠছে এই চিত্রাঙ্কনের মধ্যে আমাদের দেশ গঠন এবং দেশের সবাইকে যেন একটা সুন্দর একটা মেসেজ পৌঁছানো যায় হ্যাঁ সেই লক্ষ্যেই আসলে আজকের এই চিত্রাঙ্কনটা আয়োজন করা হয়েছে ইউথদেরকে সাপোর্ট করা আমাদের দেশে ইউথের জন্য কোনো সুযোগ করে দেওয়া এবং যারা আর্টস অ্যান্ড কালচার নিয়ে যারা কাজ করছে তাদেরকে কোনো একটা প্ল্যাটফর্ম দেওয়া উত্তাল আন্দোলনের দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে ইতিহাসে গণমানুষের স্মৃতিতে সাহস ও প্রেরণা যোগাবে নতুন বাংলাদেশ গড়তে বাংলা ভীষণ নিউজ ডেস্ক